অফিসার আছে, আপনার এই যে সমস্যাটা রাস্তার, এই রাস্তার সমস্যা যোগাযোগ রক্ষা করছি ওইখানে আছে। আপনি অভিনগর, কি নাম আপনার? প্রথম অবস্থায় যাতে প্রথম থেকে আমরা নতুন, আমি ডাইরেক্টর হিসেবে এই যে মরশুমের যে সমস্যাটা এটা আমি নিউজ আছে যে সোনাপুর ওসব জায়গায় অল্প যে সমাজ এবং ব্যবসায়ী যে কমিটি রয়েছে তার সভাপতি, সম্পাদক, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদেরকে নিয়ে আমাদের ডাইরেক্টর, এসডিএম এবং বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে খাদ্য দপ্তরে একটা মিটিং আমরা আহ্বান করেছি, যাতে এই যে বর্ষার যে সময়, আপনারা জানেন যে আসাম আগরতলা রোডের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা যাতায়াত সেখানে ব্যাহত হচ্ছে, বিভিন্ন সামগ্রী নিয়ে, নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী নিয়ে গাড়ি আসতে পারছে না, তাতে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে পেঁয়াজ, ডাল, তেল, বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তার কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন সময় এসছে। আমরা আজকে খাদ্য দপ্তরের তরফ থেকে মিটিং ডেকেছি এবং সবার কাছে আলোচনাক্রমে কোথায় রাজ্যের কোন বাজারে আগরতলা সহ কী স্টক রয়েছে বিভিন্ন সামগ্রীর সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো অবস্থাতেই আর্টিফিশিয়াল ক্রাইসিস না তৈরি করা হয়, কৃত্রিম যে ক্রাইসিস তৈরি করা মূল্য বৃদ্ধির জন্য সেটা যেন কোনো অবস্থাতেই না করা হয় এবং যারা হোলসেল ব্যবসায়ীরা তারা যেন প্রতিটা সামগ্রী যখন বিক্রি করবেন ক্যাশ মেমো অবশ্যই প্রদান করেন এবং রিটেলার যারা তারা যখন বিক্রি করবেন তাদেরকেও ক্যাশ মেমো প্রদান করার জন্য তাদের মাধ্যমে আহ্বান জানিয়েছি। মুদ্রা কথা হচ্ছে রাজ্য সরকার বা খাদ্য দপ্তর কোনো অবস্থাতেই কালোবাজারি আমরা বরদাস্ত করব না। এসডিএম এর নেতৃত্বে আমাদের ফুড দপ্তর বিভিন্ন আধিকারিকদের সহ সেখানে বিভিন্ন সময় ছাপা মারার ব্যবস্থা করা হয়েছে, সফলতা হয়েছে এবং আমাদের বলা হয়েছে এই যে কাজটা সেটা অব্যাহত থাকবে। ডাইরেক্টর ফুডও এখানে আছেন, পরিষ্কারভাবে বলা হয়েছে, ট্রান্সপোর্টের কমিশনার আছেন, পরিষ্কারভাবে বলা হয়েছে এবং যারা আছেন আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমাদের বিভিন্ন বাজার কমিটি যেমন গোলবাজার থেকে এসছেন, বটতলা থেকে এসছেন, জিবি বাজার থেকে এসছেন, মরচমনি বাজার থেকে এসছেন, যে উল্লেখযোগ্য বাজারগুলো আগরতলা শহরে রয়েছে যারা নিয়ন্ত্রণ করে সারা রাজ্যের অর্থনীতিটা বা সারা রাজ্যের বাজারের যে ব্যবসা তাদেরকে পরিষ্কার বলা হয়েছে তারা যেন কোনো অবস্থাতেই এই ধরনের মানুষের নাবিশ্বাস উঠবে এমন কোনো কাজে তারা ইন্সপিরেশন না যোগায় এবং কোথাও যেন ওই কাজে লিপ্ত না হয়। তা আমরা আশা করব যে মূল্যবৃদ্ধির যে একটা প্রয়াস একটা অংশ থেকে নেওয়া হয়েছে সেটা ব্যাহত হবে এবং রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে যারাই মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত থাকবে, নিত্য প্রয়োজনীয় মূল্য যে সামগ্রী তার মূল্যবৃদ্ধিতে যুক্ত থাকবে। আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এসডিএমকে, প্রশাসনকেও সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কীরকম স্টক রয়েছে এখন বর্তমানে? এখন আমাদের খাদ্য দপ্তর থেকে যা তথ্য দেওয়া হয়েছে চাল আমাদের 47 দিনের রয়েছে, ডাল আমাদের 42 দিনের রয়েছে বাজারগুলোতে, ভোজ্য তেল আমাদের 112 দিনের স্টক রয়েছে, পেঁয়াজ আমাদের 42 দিনের স্টক রয়েছে, যদিও
আমার এক ব্যবসায়ী বন্ধু বলেছেন যে স্টকটা আরও কম থাকবে, তো খাদ্য দপ্তরকে বলা হয়েছে সেটা রিচেক করার জন্যে। আলু 47 দিনের স্টক রয়েছে, আটা 63 দিনের স্টক রয়েছে, চিনি 35 দিনের স্টক রয়েছে এবং লবণ 50 দিনের স্টক রয়েছে ওপেন মার্কেটগুলোতে। অর্থাৎ যা স্টক দেখানো হচ্ছে বা স্টক রয়েছে তাতে ক্রাইসিস তৈরি হওয়ার মতো এমন কোনো পরিবেশ নেই বা পরিস্থিতি এখনও হয়ে ওঠেনি। তো স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধির কোনো প্রশ্ন ওঠে না। এটা মাথায় রেখেই আমি সবাইকে আহ্বান জানিয়েছি দপ্তর তরফ থেকে মন্ত্রী হিসাবে, যাতে করে কোনো অবস্থাতেই ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধির ঘটনা না ঘটে। তবে আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব এই সমস্ত অসহিত ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাই আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে আপনারাও সজাগ থাকবেন, সচেতন থাকবেন, যারা জনগণ রয়েছেন সাধারণ জনগণ, এবং যখন কোনো কিছু কিনবেন তারা ব্যবসায়ীকে বাধ্য করবেন যাতে মানি রিসিপ্ট প্রদান করা হয়, কারণ উইদাউট মানি রিসিপ্ট যেন কোনো অবস্থাতেই তারা কোনো জিনিস সামগ্রী না কেনে। আর ব্যবসায়ীদেরকে আবার বলবো আপনারাও নিশ্চয়ই মানি রিসিপ্ট প্রদান করবেন, ক্যাশ মেমো প্রদান করবেন, যাতে করে আপনাদের যে স্বচ্ছতা সেটা আপনারা বজায় রাখতে পারেন। ধন্যবাদ। অর্থ আসছে এখানে, যেমন বিভিন্ন আইটেম আছে, পেঁয়াজ আমাকে ব্যবসায়ী বন্ধু বললেন যে আসামের গৌরীপুরে, যেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে রয়েছে, গৌরীপুরে তাদের যে ওয়াগন সেটা আটকে রয়েছে দুদিন ধরে। তো আমরা কথা বলেছি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের একজন আধিকারিকের সঙ্গে, ARM এর সঙ্গে, ওনারা বলেছেন যে আগামী দুদিনের মধ্যে পেঁয়াজ পৌঁছে যাবে। তো আমরা দেখছি, অপেক্ষা করছি, কারণ আগে একটা সময় ছিল যখন সড়ক পথে সমস্ত জিনিসপত্র আনতে হতো, এখনও সড়ক পথে আনা হয়। সোনাপুরে আপনারা জানেন যে ধস পড়েছে, সেখানে কাজ চলছে, কিন্তু রেল পরিষেবা কিন্তু ব্যাহত হয়নি, রেল পরিষেবা সেখানে ঠিকভাবেই রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা আশা করব, ব্যবসায়ী বন্ধুদেরকেও আহ্বান জানাব যে রেলের মাধ্যমে আনার জন্যে, এবং তারা সেটা আনবেন। যা প্রশাসন থেকে যা ধরনের সাহায্য করার প্রয়োজন আমরা কথা বলব, তো প্রয়োজন হলে আমরা কেন্দ্রীয় রেল দপ্তরের সঙ্গে কথা বলি যাতে মানুষের কোনো অবস্থাতেই কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয়। কারণ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সচেতন থাকেন যাতে সাধারণ জনগণের কোনো অবস্থাতেই কোনো অসুবিধার মধ্যে সম্মুখীন হতে না হয়। আপনি কিছু কয়েকদিন আগেও আপনারা দেখেছেন মণিপুরে রাজ্যের ছাত্ররা বিপাকে পড়েছিলেন, মণিপুরের যে অশান্তির পরিবেশের মধ্যে রাতারাতি এয়ারলিফটিং করে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাদেরকে রাজ্যে আনানো হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা সজাগ দৃষ্টি রেখে চলেছি, কোথাও যেন কোনো ধরনের অসাধু ব্যবসায়ীরা, কালোবাজারিরা, কালোবাজারির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যাতে কোনো অবস্থাতে মানুষের ক্ষতি করতে না পারেন। তাই বলছি যে ক্যাশ মেমো দিয়ে চেয়ে নেবেন এবং ক্যাশ মেমো আপনারা দেবেন ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে। এবং যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তা আমরা বিশ্বাস, আমরা একে অপরকে চিনি জানি দীর্ঘদিন ধরে, তারাও মানুষের সঙ্গে থেকে এ রাজ্যে, কারণ খাদ্য দপ্তর এমন একটা দপ্তর বা বাজারে যদি মানুষের জিনিসের যে নাবিশ্বাস বা যে অগ্নিমূল্য হয় তবে প্রতিটা মানুষ তাতে এফেক্টেড হবে, সাধারণ জনগণ তো হবে, যারা বিভিন্ন পদে রয়েছেন, আমলারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, প্রত্যেকেই সাফারার হবে, এফেক্টেড হবে। এটা যেন না হয় কোনো অবস্থাতেই, সেই জিনিসটি আমরা সেখানে আহ্বান জানিয়েছি।